ঈসা ছিলেন স্বয়ং আল্লাহ, এক দলটার নাম হচ্ছে ইয়াকুবিয়া। পণ্ডিত রাজা ধার্মিক মানুষ রাজা সে সরাসরি চেয়ার টেনে মেয়ের পাশে বসে গেছে একবারে, এবং চোখ দিয়ে ঝলঝল পানি পড়ছে আর বলছে, হে জাফর তুমি যা বললে এর চাতে এক চুল বেশিও নয় এর চাতে এক চুল কমও নয়, এটাই সঠিক কথা। ঈসা কখনোই আল্লাহ হতে পারে না। তারা বলল ঈসা ওয়ালাদু জানিয়া, ঈসা হল একজন ব্যভিচারিণী মায়ের সন্তান। ওরা একটা যুক্তি বের করল, 25 মার্চে গর্ভধারণ হয়েছিল আর 9 মাস গর্ভ রাখার পরে 25 ডিসেম্বরে জন্ম হয়েছিল। সেটা একটা উদ্ভট কল্পনা। রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন, মিশর, আর্মেনিয়া, সার্বিয়া এসব দেশে বড়দিন পালিত হয় 7ই জানুয়ারিতে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকে ঈসার জন্মদিবস কিনা, দ্বিতীয় কথা হবে এটা আমাদের নবীর জন্মদিবস কিনা, তৃতীয় কথা হবে দিবস পালন করা যাবে কিনা, নবী বা তার সাহাবীরা করেছেন কিনা, চতুর্থ যোগ হয়েছে এই দিবস উপলক্ষে মাইক ফাটিয়ে জশনে জুলুস করে চিৎকার করে মিছিল করা যাবে কিনা, এটা নতুন উপসর্গ চালু হয়েছে, এটা আগে ছিল না। এই সবকটার প্রশ্নের একটাই উত্তর, পুরো 4টাই 0, এ কোনোটাই করা যাবে না, যার কোনো অস্তিত্বই নেই। বিন্দু থাকলে সিন্ধু বানানো যায়, বিন্দুই তো নাই, শূন্য, একেবারে 0। আগে খ্রিস্টানদের কথা বলি, বাংলাদেশে খ্রিস্টান নাই কিন্তু খ্রিস্টানের তাবাদত আমরা সবাই দেখেন না। আজকে ছুটির দিন, বড়দিনের বিশাল ব্যাপার সবার, যেমনটা দিনটাও বড় ছুটিটাও তেমনি, গাড়ি ঘোড়া সিট পাওয়া যায় না, বাজারে শাহের বাজারে তো ঢোকাই যায় না বাজারের চোটে, কালকে 5 টাকা দিনে 50 টাকা বিক্রি করবে না 500 টাকা বিক্রি করবে। যদি বড় দিন পবিত্র দিন, যত বেশি দাম পাবো তত বেশি নেকি হবে। শতভাগা দেশ, মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই যেন কী বলবো ওটাকে, ওটা কোনো ভাষায় নেই, মূর্খ হওয়া অনেক ভালো ছিল উচিত, শিক্ষিত লোকগুলি আরও বেশি নষ্ট। তো সেগুলো শিক্ষিত হোক আর মন শিক্ষিত হোক, সবগুলো একই অবস্থায় পেয়ে গেছে, চোখ খুলে এরা দেখবে না কোথায় কি আসে না আসে, একজন মনে আসলো বলে দিল শুরু হয়ে গেল খেলা। খ্রিস্টান রাজা নাজাশির সামনে আলী ইবনে আবু তালেবের ভাই জাফর বিন আবু তালেব পড়েছিলেন, যে নাজাশি ছিলেন অত্যন্ত পণ্ডিত মানুষ, কিন্তু তার দরবারে যত পোপ পাদ্রী সবাই ছিল অপণ্ডিত। বলে হে বাদশাহ, ওরা কি বলে জানেন? ওরা বলে ঈসা নাকি আপনাদের উপাস্য নয়, ও নাকি বিনা বাপে পয়দা, ঈসাকে ওরা আল্লাহ বলি মানে না, ওরা আল্লাহর একটা বান্দা বলে, আর আপনারা তো ঈশাকে আল্লাহ বেটা বলেন, ঈশার মাকে আল্লাহর স্ত্রী বলেন, আপনারা তৃতীয়বাদী বিশ্বাসী, তো এত বড় কথা বলে আপনাদের ধর্মের বিরোধিতা করেন। তখন উনি আবার ডাকালেন এদেরকে, তখন কিন্তু ভয় পেয়ে গেছেন মুসলিম প্রতিনিধি দল, যে আজকে কী বলতে হবে, পরামর্শ করলেন, শেষে সিদ্ধান্ত নিলেন যেটা সত্য সেটাই বলবো, হায়াত মৌত আল্লাহর হাতে। এরপরে জাফর বিন আবু তালেব যখন পৌঁছে গেলেন দরবারে, প্রশ্ন করলেন আমাদের নবী ঈসা সম্পর্কে তোমাদের মন্তব্য কী, তখন জাফর বিন আবু তালেব কোনো কথা না বলে এই আয়াতগুলো শুনিয়ে দিয়েছিলেন, যেগুলো আমি একটু আগে পড়লাম আপনাদের সামনে, অযকুর ফিল কিতাবে মারিয়াম ইযান তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, এটাই হলো ঘটনা। এই আয়াতগুলো শেষ হয়নি। পণ্ডিত রাজা ধার্মিক মানুষ রাজা সে সরাসরি চেয়ার টেনে মেয়ের পাশে বসে গেছে একবারে, এবং চোখ দিয়ে ঝলঝল পানি পড়ছে আর বলছে, হে জাফর তুমি যা বললে এর চাতে এক চুল বেশিও নয় এর চাতে এক চুল কমও নয়, এটাই সঠিক কথা, ঈসা কখনোই আল্লাহ হতে পারে না। ঈসা একটা মানুষ, একদিন বলেননি কেন? সমস্ত রাষ্ট্র হলো তৃতীয়বাদী মোশরেক, সামনে বৈশ্য আছে বড় বড় ধর্মনেতারা, ওনার এই হক কথা বলার পরিবেশ তৈরি হয়নি,
যখন হকাতা তার সামনে কেউ বলেছে উনি আর থামতে পারেননি, হাতে একটা ছোট্ট ছড়ি ছিল, বলে আমার হাতের এই ছড়ির চাইতেও বেশি নয়, তুমি যা বলছো এটাই ঠিক। ইন্না ঈসা কানা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু আলকাহা ইয়া ইলা মারইয়ামিল বাতুল, নিঃসন্দেহে ঈসা ছিলেন আল্লাহর কালেম এবং তার রূহ যেটাকে তিনি ফুঁকে দিয়েছিলেন পবিত্র কুমারী নারী মরিয়মের বুকের মধ্যে, সেভাবে ঈশার জন্ম হয়েছে। এটাই সত্য, এর চাইতে কিছুই সত্য নয়, এবং এটাই মূল ইঞ্জিল, এই কথাই লেখা ছিল। কিন্তু এখন সব গোপন করে ফেলেছে, উনি সব মানুষের সামনে আর নাই, উনি অত্যন্ত পণ্ডিত মানুষ বলে উনি এগুলো জানে, অন্যের তো কোনো খবর রাখে না। দেখেন না বান্দার হুজুরদের অবস্থা, করোনা হাতে কিছুই জানে না মহাপণ্ডিত, সমস্যা তো সেখানে, সব শেখ মশাই হয়ে বসে আছে। উনি মুসলমান হয়ে গেছিলেন নবম হিজরিতে, তবুকে যুদ্ধে যাচ্ছেন আল্লাহ রসুল, তখন তিনি তার মৃত্যু খবর পান আল্লাহর পক্ষ থেকে গায়েবই হবে, তখন তো মোবাইলের যুগ ছিল না। তিনি বলেন এই তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, সাল্লু আলা আখিকুম মা তাগায়রি আরদিকুম, তোমাদের এক ভাই মৃত্যুবরণ করেছেন যে তোমাদের দেশে নয়, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, আমরা তার জানাজা পড়ব। এটাই ছিল প্রথম গায়েবানা জানাজা ইসলামের ইতিহাসে, এই নাজাশের মৃত্যুর উপলক্ষে। এই আয়াত হলো সত্য, এর বাইরে আর কিছুই নাই। সংক্ষেপে ঘটনাটা বলে দিই, মরিয়াম জন্মের ইতিহাস এর আগে আপনারা সব জানেন, মরিয়াম থেকে ঈসার জন্ম ইতিহাসটা কেমন সেটা এখানে বলা হয়েছে। মরিয়াম থাকতেন মসজিদে, তাকে দেখাশোনা করতেন তার খালু বিখ্যাত নবী জাকারিয়া আলাইহিসসালাম, এটুকুই হল ইতিহাস। যখন মরিয়াম বয়স্ক হলেন, ইসরায়েলি রাওয়ায়েত অনুযায়ী 13 বছর বয়স হলো, স্বাভাবিকই হলেন, তখন একদিন হঠাৎ করে ফেরেশতা হাজির, মাকানান শারকিয়া, উনি পূর্ব দিকে ছিলেন, ঘরের পূর্ব থেকে পায়চারি করছিলেন, ঠিক সেই সময় এসে হাজির। তখন তিনি বলছেন কি ব্যাপার, পুরুষ মানুষ আমার সামনে, আমি তোমার থেকে আল্লাহর নিকট পানা চাচ্ছি, যদি তুই মুত্তাকি হও আল্লাহ ভীরু হও। তো উনি জবাব দিচ্ছেন ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবালাকি গুলামান যাকিয়া, আমি কিন্তু মানুষ নই, আমি তোমার মহান প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত দূত মাত্র, এসেছি তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। তখন মেরিয়াম বলছে কেমন কেউ হতে পারে, আমি তো কখনই কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমি তো নিজে কোনো ব্যভিচারী নারী নই। তখন উনি জবাব দিচ্ছেন এটা তো আল্লাহর বিধান, এটা তারই নির্দেশ, এটা হবেই, কেননা আমরা মাকযিয়া, তা আগে থেকেই তকদির নির্ধারিত আছে, বলেই তিনি মরিয়মকে একটা ফুঁক দিলেন। ফাহামালাতুহু ফানতাবাযাত বিহি মাকানান কাসিয়া, এতে তিনি গর্ভধারণ করলেন, তখন তিনি একটু দূরে চলে গেলেন। এই যে মাকানান শারকিয়া পূর্ব দিকে তিনি গেছিলেন, এজন্য খ্রিস্টানরা পূর্ব দিককে কেবলা বলে, কারণ ওইদিকেই তাদের নবীর জন্ম হয়েছিল। আমরা পশ্চিম দিকে কেবলা করি, দিকটা বড় কথা না, কেবলা হলো আমাদের কাবা, বাংলাদেশ থেকে পশ্চিম দিকে হয় বলে আমরা কেবলা পশ্চিম দিকে করেছি, যারা ওই প্রান্তে আছে তাদের কেবলা কিন্তু আর পূর্ব দিকে, মূল হলো আমাদের কাবা, তাদের মূল হয়েছে বেতলহাম, বেতুল মুকদ্দাস, যেহেতু কোরআন এসছে মাকানান শারকিয়া পূর্ব দিকে গেছিলেন, এজন্য খ্রিস্টানদের পূর্ব দিকটা হলো পবিত্র দিন। আর দ্বিতীয় কারণ হচ্ছে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আর পূর্ব গগনে উদিত সূর্যের যে ভিটামিন ডি আসে তা মানুষের দেহকে সঞ্জীবিত করে, অস্তায়মান সূর্যের চাইতে উদীয়মান সূর্যের গুরুত্ব বেশি, না মেলা কিছু যুক্তি বয়ান করে, মূল কথা হলো এটা। তখন ফাজাহাল মাখাদিলা জাজিয়ে নাখলা, গর্ভধারণের কারণে তিনি বাধ্য হলেন দূরে সরে যেতে এবং একটা গাছ তলায় খেজুর গাছের নিচে, এবং তিনি লজ্জায় শরমে বলে ফেললেন ইয়া লাইতানি মিত্তু ক্বাবল হাযা ওকুন্তু নাসিয়া মানসিয়া, হ্যাঁ যদি এর আগে আমি মারা যেতাম এবং আমি সব কিছু ভুলে যেতাম। তখন
সান্ত্বনা দিয়ে আল্লাহ গায়েবে আওয়াজ দিলেন ফেরেশতার মাধ্যমে, তুমি মোটেই দুঃখিত হয় না, কাদ জাআলা রাব্বুকা তাহতাকে সারিয়া, তোমার পায়ের নিচে তোমার প্রভু তোমার জন্য ঝর্ণা ধারা প্রবাহিত করেছেন, তাকে দেখে পানি বেরিয়ে আসছে, শুকনো মরুভূমিতে পানি আসাটাকে বিরাট নিয়ামত মনে রাখবেন। শুধু তাই বললেন না, আউযি ইলাইকে বিজাযি নখলা, তোর পাশে যে খেজুর গাছটা আছে ওর গোড়া ধরে নাড়া দাও, তো সাকেত আলাইকে লোতাবান জানিয়া, তোমার উপরে পাকা টসটসে খেজুর অটোমেটিক পড়বে, তুমি খালি গোড়া একটা ধাক্কা দাও, গাছের গোড়া একটা হাত দিলে ফেলবা, কিছু বান্দার কিছু চেষ্টা করতে হবে, একবার বসে দোয়া করলে হবে না, এমন এটাই প্রমাণ হয়। ফকুলি অশ্রাবি, খেজুর খাও ঝর্ণার পানি পান করো, অকারি আয়না, এত চক্ষু শীতল করো, ফাইম্মা তারাইনাল বাসারে আহাদা, যখন কোনো মানুষকে তুমি দেখবে, ফকুলি ইন্নি নাজারতুল রহমানে সওমা, আমি আজকে আমার রহমান অর্থাৎ আল্লাহর জন্য সওম রেখেছি, ফালান উকাল্লিমুল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। তারপর বাচ্চা হলো, বাচ্চা নিয়ে বের হলেন, পালন করবে কে, দুধ খেতে হবে, খাদ্য লাগবে, সবই তো লাগবে, আতাদবিহি কওমাহা তাহমিল, বাচ্চাকে কোলে করে নিয়ে তিনি তার কওমের কাছে আসলেন, কালু ইয়া মরিয়াম লাকাদ জিতে শাইয়ান ফারিয়া, মরিয়াম একই, তুমি তো একটা বিস্ময়কর জিনিসের সঙ্গে নিয়ে এসেছ, ইয়া উফতা হারুন, মা কানাত মা কানা আবু কিমরা সৌইন, মা কানাত উম্মুকে বাগিয়া, হে হারুনের বোন, তোর বাপ তো দুষ্ট মানুষ ছিল না, তোর মাও তো ব্যভিচারণী ছিল না, তোমার গর্বে কখন সন্তান এলো, তোমার কোলে এই সন্তান কীভাবে এলো, ফাশারাত ইলাইহি, তখন মরিয়াম সন্তানের দিকে ইশারা করলেন, কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, লোকেরা বলল কিভাবে কথা বলবো আমরা ওই বাচ্চার সঙ্গে যে এখন মায়ের কোলে আছে, কালা ইন্নি আব্দুল্লাহ, বাচ্চা হঠাৎ কথা বলে উঠল, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দান করবেন এবং আমাকে নবী করবেন, ওজাআলনি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ আমাকে পবিত্র করেছেন যেখানেই আমি বসবাস করি না কেন, ওয়াউসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সালাতের এবং যাকাতের যতদিন আমি বেঁচে থাকি, বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, এবং আমার মায়ের সেবা করার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন, যদি বাপ থাকত মা বাপ দুটোই বলা হতো তাই না, কিন্তু ওয়ালেদা তি, আমার মায়ের সেবা করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আমাকে আল্লাহ জব্বার অহংকারী শাকিয়্যা কৃতঘ্ন করে দুনিয়া পাঠান, আসসালাতু আলাইহি আসসালামু আলাইয়া আমা ওয়ালিদতু ইয়ামা আমুতু ইয়ামা উবাসু হাইয়া, আমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে, হয়েছে যখন থেকে আমি জন্মগ্রহণ করেছি, যখন আমি মৃত্যুবরণ করব, যখন আমি কিয়ামত দিন পুনরুত্থিত হব, ততদিন পর্যন্ত আমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহ বললেন এই পর্যন্ত হল ঈসার কওল, এবার আল্লাহ বলছেন যালিকা ঈসা ইবনু মরিয়াম কওলুল হক আল্লাযী ফীহি ইয়ামতারুন, এটাই হলো ঈসা যিনি ইবনু মরিয়াম মরিয়ামের সন্তান, সব বাপ কিন্তু ছেলে কিন্তু বাপের দিকে সম্বন্ধিত হয়, আর এখানে ছেলের মা, কোরআনে যত জায়গায় আপনি ঈসা পড়বেন সব জায়গায় ঈসা ইবনে মরিয়াম আছে, বাপের নাম নেই কোথাও, আল্লাহ বলছেন যালিকা ঈসা ইবনে মরিয়াম কওল আল হক আল্লাযী, এটাই হলো হক, ফীহি ইয়ামতারুন, যে কথার মধ্যে তোমরা ঝগড়া করো খালি আপোষে, যে ঈসা বিনা বাপে হয়েছে, ঈশার সম্পর্কে আজেবাজে কথা তোমরা বলো, যে বিষয়ে তোমরা নিজের মতভেদ করো, ঝগড়া করো, এ বিষয়ে হক কথা হলে এটাই যেটা আমরা উপরে বললাম, আল্লাহ নিজে বলছেন মা কানিল্লা আইয়াত্তাখাযাবিন ওয়ালাদিন সুবহানাহু, আল্লাহর জন্য এটা আবদৌ সম্মানজনক নয় যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন, তিনি সুবহানাহু তিনি পবিত্র,
যাবতীয় শিরক থেকে সন্তান গ্রহণ থেকে তিনি পবিত্র লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো থেকে জন্মিত নন ইন্নামা ইযা আরাদা শাইয়ান ইয়াকুলু লাহু কুন ফায়াকুন যখন তিনি কোনো কিছু করতে চান তখন তিনি বলেন হও বাস হয়ে যায় এই পর্যন্তই হলো মানে ঈসার জন্ম ইতিহাস ফাখতালাফাল আহজাব এরপরে লোকেরা বহু দলে বিভক্ত হয়ে গেল আল্লাহ বলে দিলেন বটে কিন্তু মানুষ শোনে না কি নিজের মন গড়া দিন সেযুগেও চলেছে এযুগেও চলছে কয় ভাগে ভাগ হলো কাতাদা বলছেন মানুষ চার ভাগে ভাগ হয়ে গেল আমরা বললো এখানে পাঁচ ভাগে ভাগ হয়ে গেল প্রথম ভাগে হলো ইয়াকুবিয়া তারা বলল যে না মুসা নাউজুবিল্লাহ ঈসা ইবনে মারিয়াম আসলে ছিলেন স্বয়ং আল্লাহ বলে নাউজুবিল্লাহ হাবিতা ইলাল আরদে ফাহিয়া মান আহিয়া ওয়া আমাতা মান আমাতা উনি নিজে পৃথিবীতে নেমে এসেছিলেন যাকে খুশি তাকে জীবিত করেছেন যাকে খুশি তাকে মেরে ফেলেছেন আপনারা সবাই জানেন ঈসা বিসমিল্লাহ বললে কম বিসমিল্লাহ বললে মরা মর্যাদা হয়ে উঠত আছে না ওটা স্বয়ং আল্লাহ নিচে নেমে এসেছেন পৃথিবীতে এবং যখন তাকে খুশি জীবিত করেছেন যখন তাকে পেয়েছেন মৃত্যু দান করেছেন এটা আল্লাহরই ব্যাপার অতএব ঈসা ছিলেন স্বয়ং আল্লাহ এক দলটার নাম হচ্ছে ইয়াকুবিয়া দু নম্বর দল হল নস্তুরিয়া এরা বলল হুয়া ইবনুল্লাহ আল্লাহর বেটা অর্থাৎ আল্লাহ দুজন ইনি আর আল্লাহ হলেন এদের কাছে ইনি হচ্ছেন আল্লাহর বেটা তিন নম্বর হল ইসরায়েলিয়া মিন মুলুকের নাসারা অর্থাৎ ফিলিস্তিনে যারা ইসরায়েল এই কী বলো ওটাকে নাসারা খ্রিস্টান তারা বলল আসলে উনি তো আল্লাহর বেটা ওনার মাও হলো আল্লাহর স্ত্রী অর্থাৎ তিনজন তিনজনের একজন আল্লাহ মরিয়াম ঈসা এই তিনজনে মিলে এরা সবাই হলো এলাহ তিনজনের একজন কোরআন আছে সালাত সালাত আছে আর এক দল বলল যে না উনি হলেন আবদুল্লাহ কালেমাতুহু আলকাহা ইলা মরিয়ামুল বতুল আর সুলহু ইনি আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে যে ফুক তার মাকে দেওয়া হয়েছিল তার মাধ্যমে তিনি গর্ভধারণ করেছিলেন তিনি আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা এরা হলো মুসলিম এই চারটি দলের পরবর্তী আরেকটি দল আছে যার হল ইহুদি তারা বলল ঈসা ওয়ালাদু জানিয়া ঈসা হল একজন ব্যভিচারিণী মায়ের সন্তান এই পাঁচটা দলে বিভক্ত হয়ে গেল খ্রিস্টানরা আর পরবর্তীকালে আমাদের রসুলের আগমনের পরে আমরা যারা মুসলিম আমরা সবাই একথা বিশ্বাস করি কোরআনে যা আছে হাদিসে যা আছে তাই যে তিনি নিঃসন্দেহে আল্লাহর বান্দা ছিলেন এবং তার রসুল ছিলেন তবে তার জন্ম বিনা বাপে হয়েছে যেমন আল্লাহ পাক ইচ্ছা করলে করতে পারেন তিনি আদমকে সৃষ্টি করেছেন বাপ মা ছাড়াই যে আল্লাহ আদমকে বাপ মা ছাড়াই সৃষ্টি করতে পারেন সে আল্লাহ কি ঈসাকে বাপ ছাড়া সৃষ্টি করতে পারেন না অতএব কোরআন হাদিসের বিধান ওহির আলোকে যা আমরা পেয়েছি এর উপরে আমরা স্থির বিশ্বাস রাখবো এর বাইরে আমরা যেতে পারি না আজকের খ্রিস্টান বিশ্ব অসংখ্য ভাগে বিভক্ত কাতাদার সময় অর্থাৎ দেড় হাজার বছর আগে তিনি যে চারটে দল বলেছেন এখন তাতে আরও আরও বেশি প্রোটেস্ট্যান্ট একদল আছে ক্যাথলিক একদল আছে নতুন নতুন জন্ম যত দিন যাচ্ছে ততই বাড়তেছে আমাদের রসুল মুসলমান সম্রাট বলছেন বাহাত্তর ফেরকা তাই না গুল্লিতে কত বাহাত্তর হবে ঠিক আছে নাকি তো রাজশাহীতেই বাহাত্তর ফেরকা হয়ে যাবে অত ওই হিসাবে আর পাওয়া যাবে না কাতাদের কথা আমি বলছি বটে কিন্তু উনি তো আজকের মানুষ না এবার আসুন ইতিহাস খোঁজ নেই ক্রিসমাস ডে এর কি আমরা বাংলা বলি বড়দিন এ কবে থেকে এলো ঈসা তো জন্ম নিয়ে যা হলো হলো এখানে কোরআন পাওয়া গেল ক্রিসমাস ডে তো কোরআনে নাই হাদিসও নাই এ কোথায় ঢুকলো এ বিষয়ে তাদেরই রিসার্চ করা
যে তথ্যাবলী আমাদের সামনে এসেছে সেটা আপনাদের শুনিয়ে দিই যে বড়দিন যেটা পালন হয় এটা যিশু বা তার সাগ্রেবরা কেউ কখনো পালন করেন এবার আলহামদুলিল্লাহ বলতে হবে না আমাদের যে মিলাদুন্নবী হয় আল্লাহ রসুল বা তার সাহাবীরা কেউ কখনো পালন করেনি মিলে যাচ্ছে না খ্রিস্টানরা স্বীকার করলে আমাদের কিছু বলার আছে তারাই বলছে যে যিশু বা তার শিষ্যরা কখনোই বড়দিন পালন করেন নাই দ্বিতীয় শতাব্দীর দিকে জনৈক ধর্মগুরু ইরনাউস ও তার্তুলিয়ান এরাই প্রথম 221 খ্রিস্টাব্দে এটা শুরু করেন কত হলো তাহলে ঈসার মৃত্যু হয়েছে 32 বা 33 বছর বয়সে উনি মাত্র 3 বছর দাওয়াত দিয়েছিলেন রেখে গেলেন মাত্র 12 জন সাগরের তার মধ্যে একজন মুনাফিক তাদেরকে সেন্ট বলা হয় সেন্ট মানে সাধু সেন্ট লুক সেন্ট মতি নামগুলি শুনলেন আপনারা এরা এক একটা সাধু এদের নামে সব নিজেরা এক একটা ইঞ্জিল বানিয়েছে বানিয়ে দেশে চালু করে দিয়েছে এ কোন ভিত্তি নাই তো সেখানে সুলেমান মনসুরপুরি হিসাব করে বলেছেন যে ওই 12 জন থেকে তাদের সাগরের ট্যাগের সব মিলে কেউ কেউ বলেছেন সর্বমোট 124 জন উম্মত রেখে উনি চলে গেলেন তো তার মধ্যে মোনাফেক সংখ্যায় বেশি মেলা কিছু নিয়ে আলোচনা আছে আমাদের সিরাজুল ইসলাম আমরা দিয়েছি এগুলো পড়ে দেখবেন তো এই মানুষটার জিন্দগিতে যে 12 জন সেন্ট সাধু এরা কখনো কিন্তু বড়দিন পালন করে তো সেখান থেকে 221 বছর পরে গিয়ে এটা চালু হলো আর আমাদের মিলাদ চালু হলো 605 বা 625 হিজরিতে অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যু 600 বছর পরে তো আমরা খ্রিস্টানদের সাথে খুব একটা উন্নত নেই ওরা 200 বছর পরে করেছে আমরা 600 বছর করেছি পরে করেছি পার্থক্য এত রুগী এরপরে পরে পণ্ডিত আরো কিছু আসলে তারা দেখলো যে শীতকালে নিয়ে আসা লাগবে শীতকালে অনুষ্ঠান ভালো হয় তো গরমকালে গা ঘামে বেশি সমস্যা ওরা একটা যুক্তি বের করলো 25শে মার্চে গর্ভধারণ হয়েছিল আর 9 মাস গর্ভ রাখার পরে 25শে ডিসেম্বরে জন্ম হয়েছিল সেটা একটা উদ্ভট কল্পনা অথচ কোরআনের আলোচনা কিছুই বোঝা যায় না যে সম্পূর্ণ অলৌকিক ব্যাপার এটা আমরা যেটা কল্পনা করছি যেমন 9 মাস গর্ভ ধারণ করতে হবে তারপর 40 দিন নিফাস হবে কত কি যেটা সাধারণ মানুষের হয় এইগুলো তো ওইখানে তুলনা করা যাবে না এই বিষয়টা তো সম্পূর্ণ আলাদা সে অলৌকিক বিষয়গুলো যদি আমরা লৌকিক বিষয়ের সঙ্গে তুলনা করি ভুল হবে এই পণ্ডিতরা ধরে নিল 9 মাস গর্ভে ছিলেন অর্থাৎ ডিসেম্বরে নিয়ে আসা গেল 25শে মার্চ থেকে 25শে ডিসেম্বরে 9 মাস হয়ে গেল যেহেতু ধর্মগুরুরা বলে যে সাধারণ মানুষ কি করলো তা মেনে নিচ্ছে সব এখন তো উৎসব দরকার খালি এত দিন একটা বানাই দিলে তো শুধু হবে না জার্মানিতে সেই সময় স্টারলানিয়া উৎসব হইতো খুব বড় সড়ক রোমে 336 খ্রিস্টাব্দে রোমের এই স্টারলানিয়া উৎসবে ওনারা শুরু করে দিলেন এই ক্রিসমাস ডে অনুষ্ঠান আজকে হিন্দুদের দেখে যায় বড় বড় পূজার উৎসবকে কেন্দ্র করে মুসলমানদের দেশে বড় বড় মেলা হয় আজকাল মেলা কেন হয় কিন্তু কেউ জানে না উৎস খুঁজলে দেখা যাবে ওখানে হিন্দুদের বড় একটা পূজা ছিল এখন হিন্দু কমে গেছে আসলে নেই বললেও চলে কিন্তু মেলা রয়ে গেছে ওরকমভাবে অস্ট্রেলিয়ান উৎসব উপলক্ষে ক্রিসমাস ডে চালু করে দিলেন 336 খ্রিস্টাব্দে যেটা 221 খ্রিস্টাব্দে দুজন ধর্মগুরু শুরু করেছিলেন 336 খ্রিস্টাব্দে এসে রোমে একটা তাদের উৎসবের অসিলে এটা বড় পর্যায়ে চলে আসলো এরপরে এই উৎসবটা অন্যত্র ছড়িয়ে গেল 354 খ্রিস্টাব্দে রোমান ক্যালেন্ডারে 25শে ডিসেম্বরের সন্ধান প্রথম পাওয়া গেল এর আগে 25শে ডিসেম্বর কেউ জানত না এরপরে 440 খ্রিস্টাব্দে পোপ এটাকে স্বীকৃতি দিলেন পোপ হলেন খ্রিস্টানদের বিশ্ব ধর্মগুরু সবার উপরে উনি স্বীকৃতি না দিলে কোনো অনুষ্ঠান গ্রহণীয় হয় না তো 336 খ্রিস্টাব্দে চালু হয়েছিল ওটা 440 খ্রিস্টাব্দে এসে অর্থাৎ প্রায় 104 বছর পরে এসে পোপ কর্তৃক স্বীকৃতি লাভ করল মিশরে এবার
আসেন ভারতবর্ষে। ভারতবর্ষে কবে চালু হলো? কলকাতা নগরে যিনি গোড়াপত্তন করেন খ্রিস্টান বড় নেতা জব চার্নক, তিনি 1668 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম এটা নিজে নিজে চালু করেন। খুব বেশি দিন কিন্তু না, এই তার থেকেই এদেশে বড়দিন উৎসব পালন শুরু হল। অধিকাংশই 25 ডিসেম্বরে এটা করেন, কিন্তু আসলে সমস্ত খ্রিস্টান বিশ্ব এদিন করে না। রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন, মিশর, আর্মেনিয়া, সার্বিয়া এসব দেশে বড়দিন পালিত হয় 7ই জানুয়ারিতে, আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় 6ই জানুয়ারিতে। এই যে কারবারটা, তাদেরই লিখিত আনুপূর্বিক ইতিহাস পর্যালোচনা দেখা যায় যে সম্পূর্ণ একটা ভুয়া জিনিস ছিলই না, পরে আস্তে আস্তে হয়ে গেছে। এবার আসেন সান্তা ক্লজ, হ্যাঁ, একটা বুড়া, এই বুড়াকে যে সে উপহার দেয় এর ভিত্তি কোথায়, এ করতে আসলো? একটা গল্পের ভিত্তিতে এগুলো চালু হয়েছে। গল্পটাই, দূর অতীতে এক গরিব কাঠুরের বাড়িতে শীতের এক রাতে ছোট্ট একটা শিশু এসে আশ্রয় নিল। সন্তানহীন এই পরিবার ছোট্ট বাচ্চাটাকে খুবই আদর যত্ন করে রাতে রাখল। সকালবেলা শিশুটি তাদের একটা ছোট গাছের ডাল দিয়ে বলল, গাছটা পুঁতে রাখো, তোমাদের কাজে লাগবে। 25শে ডিসেম্বরে দেখা গেল হঠাৎ করে সেই পোতা ডালটা সোনালি রঙের আপেলে ভরে গেছে। ফলে ওই বাড়িওয়ালা কাঠুরিয়ে ওই ছেলেটাকে দেবদূত ধারণা করলো, এটাই সেই যিশু হবে। যিশু যখন এই ডাল দিয়ে গেছে এবং এখানে যখন সোনালি আপেলে ভরে গেছে, আমরা এখন প্রতি 25শে ডিসেম্বরে ওরকম একটা কিছু করব। ওই ডালটা হয়ে গেল পরে গাছ, আর ওই আপেলগুলো হয়ে গেল আমাদের ছোট ছোট খ্রিস্টান বাচ্চাদের ওই উপহার আর উপঢৌকনের ডালি, এইটা শুরু হয়ে গেল। 1500 শতকে লন্ডনে এটা প্রথম চালু হয়। 1841 সালে রানী ভিক্টোরিয়ার স্বামী আলবার্ট প্রথম পারিবারিকভাবে এটা চালু করলেন। 1841 সালে পারিবারিকভাবে চালু করলেন, উনি রাষ্ট্রীয়ভাবে চালু করেননি। কিন্তু ইংল্যান্ডে গণতন্ত্র লালনভূমি হলেও তাদেরকে রাজতন্ত্র এত শ্রদ্ধার বস্তু যে এখনও পর্যন্ত কোটি কোটি ডলার ব্যয় করে রাজতন্ত্রকে পুষতেছে। যেহেতু রানীর স্বামী এটা করেছেন পারিবারিকভাবে, আমাদের আপত্তি কোথায়? এই শুরু হয়ে গেল এই সান্তা ক্লজের বুড়াকে সাজিয়ে রাখা, আর এই দিন তারা সব মিলে এই কাজই করবে। তাহলে এখন রেজাল্ট কী দাঁড়াচ্ছে? 0+0+0।